ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 15তম আসরের 50তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। হাই ভোল্টেজ ম্যাচে টস ভাগ্য এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে। ব্রাবোনে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ম্যাচে দলটিতে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে হায়দ্রাবাদ। অন্যদিকে দিল্লির একাদশে এসেছে 4 পরিবর্তন। এই ম্যাচে দিল্লির একাদশে জায়গা হয়নি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ইঞ্জুরির সমস্যা ও উইকেট বিবেচনায় একাদশে এতগুলো পরিবর্তন আনা হয়েছে, জানিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ট। মোস্তাফিজের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে পেসার অ্যানারিত নরকিয়াকে। অপরদিকে বেশ কিছু গণমাধ্যম দাবি করছেন ফিক্সিং এর অভিযোগ ওঠায় হায়দ্রাবাদের বিপক্ষে দলে নেই মোস্তাফিজুর রহমান। আবার অনেকেই বলছেন ইঞ্জুরির কারণে মোস্তাফিজকে দলে নেয়নি দিল্লি ক্যাপিটালস। এদিকে এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট। ঋষভ পান্ট বলেন মোস্তাফিজুর রহমান ইঞ্জুরিতে রয়েছে, যার কারণে হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু দর্শক বিন্দু, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।